বন্ধুরা আপনার মনে একটি প্রশ্ন অবশ্যই আসে, যখন ভারতের কাছে নোট ছাপার মেশিন আছে তো সরকার আনলিমিটেড নোট কেন ছাপে না? সরকার খুব বেশি পরিমাণে নোট ছেপে সবাইকে ধনী কেন বানিয়ে দেয় না? বর্তমানে করোনা মহামারী ও লকডাউন চলছে, সব মানুষেরই পয়সার প্রয়োজন আছে। আর যদি অনেক বেশি পরিমাণে নোট ছেপে সব মানুষকে দিয়ে দেওয়া যায় তো দেশের গরিবের সংখ্যা মিটে যায়, না কোনো রোজগার মানুষ থাকে, না কোনো অভুক্ত পেট ঘুমায়, না কেউ ভিক্ষুকের পথ বেছে নেয়। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো সরকার এমনটা করে না কেন? এই প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে পেয়ে যাবেন। আর সাথে সাথে আপনাকে বলবো আমাদের দেশে টাকা ছাপার মেশিন কোথায় আছে, টাকা কিভাবে ছাপা হয়, টাকার পেপার কোথায় তৈরি করা হয়, খারাপ নোটের কি করা হয়, পয়সা আমাদের কাছে কিভাবে পৌঁছায়, কোথা থেকে আসে টাকা ছাপার পেপার। বন্ধুরা 200, 500 এবং 2000 টাকার নোট ছাপার জন্য কত খরচ হয়? আপনার এই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চলুন ভিডিওটি শুরু করি। কিন্তু হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন সবচেয়ে প্রথমে আপনাকে বলি সরকার আনলিমিটেড টাকা ছেপে সবাইকে ধনী কেন করে না। এই প্রশ্নের উত্তর জানার আগে আমাদের এক ফর্মুলা জানতে হবে, আর এই ফর্মুলা হলো যে কোনো দেশে তৈরি হওয়া গুডস অ্যান্ড সার্ভিস, মানে জিনিস এবং সেবার জিনিস ওই দেশের প্রেজেন্ট কারেন্সির ওপর নির্ভর করে। মানে কোনো দেশের জিনিস সেই দেশের প্রেজেন্ট কারেন্সির ওপর নির্ভর করে। চলুন এই জিনিস একটি উদাহরণের মাধ্যমে জেনে নিই। ধরে নিন সরকার খুব বেশি পরিমাণে নোট ছেপে দিয়েছে আর সবার কাছে লক্ষ লক্ষ কোটি টাকা আছে। এখন মার্কেটে একটি টুথপেস্ট কেনার জন্য গেছেন, যেটির দাম আগে 50 টাকা ছিল। তো এখন ওই টুথপেস্টকে 50 টাকায় দোকানদার কেন দেবে, যেখানে আগে তার ওপর 5 টাকা ইনকাম করতো আর এখন তার ওপর 5 টাকা ইনকাম করে কী লাভ হবে? কারণ দোকানদারের কাছে তো লক্ষ লক্ষ কোটি টাকা এসে গেছে। তো এই জন্য দোকানদার ওই টুথপেস্টের দাম অনেক গুণ বাড়িয়ে দেবে, আর এর মাধ্যমে কাঁচামাল থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম বেড়ে যাবে, আর দেশের অর্থনীতি আকাশ ছুঁয়ে যাবে। দেশের অর্থনীতি যাতে বেড়ে না যায় এর জন্য সরকার বেশি পরিমাণে ছাপে না। চলুন আপনাকে বলি আমাদের দেশে নোট ছাপার মেশিন কোথায় আছে। টাকা ছাপার মেশিন এমপির দেবাস, মেসুর, শালবনি এবং নাসিকে দেবাসে 50, 10 এবং 500 টাকার নোট ছাপা হয়। মেসুরে 2000 নোট ছাপা হয়। আপনাকে বলে দিই দেবাসে এক বছরে 265 কোটি নোট ছাপা হয়। এর পাশাপাশি আমাদের দেশে একটি পেপার মিল, 4টি ব্যাংক নোট প্রেস এবং 4টি ট্যাক্সাল মিল আছে। ট্যাক্সাল দেশের 4 শহরে মুম্বাই, হায়দ্রাবাদ, কলকাতা, নয়ডা যুক্ত আছে। নোট ছাপার পেপার হোশঙ্গাবাদ এবং বিদেশ থেকে ইম্পোর্ট করা হয়। ভারতের নোটে 3 জায়গার পেপার ব্যবহার করা হয়। নাম্বার 1 মহারাষ্ট্রের কারেন্সি নোট, নাম্বার 2 পেপার এমপির হোশঙ্গাবাদ মিল থেকে আসে, নাম্বার 3 কিছু পেপার বিদেশ থেকে ইম্পোর্ট করা হয়। চলুন আপনাকে বলি নোট ছাপা হয় কিভাবে। বিদেশ থেকে অথবা হোশঙ্গাবাদ থেকে আসা পেপারকে সাইমেন্টন মেশিনে রাখা হয়, এরপর অন্য আরেকটি মেশিন ইনট্যাবো মেশিনে রাখা হয়। মেশিন থেকে বেরোনো নোটের সিটকে ভালো ও খারাপগুলিকে আলাদা আলাদা করা হয়, এরপর ভালো নোটের ওপর নাম্বার দেওয়া হয়। নাম্বার দেওয়ার পর এক এক করে নোটকে চেক করা হয়। চলুন আপনাকে বলি টাকার পেপার কোথায় তৈরি করা হয়। টাকার পেপার বেশি পরিমাণে পৃথিবীর 4টি দেশে তৈরি করা হয়। এই দেশে পেপার বানানোর আধুনিক মেশিন আছে। তো চলুন জানি কোন দেশ সেইগুলি। নাম্বার 1 আমেরিকার পোর্টাল নাম্বার, নাম্বার 2 ফ্রান্স, নাম্বার 3 সুইডেন, নাম্বার 4 লুসেন পেপার ফেব্রিক। চলুন আপনাকে বলি পয়সা আমাদের কাছে কিভাবে পৌঁছায়। ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংকের দেশে 18টি অফিস আছে। আহমেদাবাদ, বেঙ্গালুরু, বেলাপুর, চেন্নাই, চণ্ডীগড়, ভোপাল, জয়পুর, হায়দ্রাবাদ, গুয়াহাটি, কলকাতা, कानपुर, जम्मू, मुंबई, नागपुर, पाटना, तिरुवनंतपुरम, भुवनेश्वर, लखनऊ। सर्वप्रथम नोट यही ऑफिसे पहुँचाए, तारपर आलदा आलदा बैंके पाठानो है। चलुन एबार जानी खराब नोटेर की करा है। जखन नोट खराब हो जाए तो सेइगुलिके बैंके जमा करा है। बैंक नोटगुलिके निर्दिष्ट जैगाय पाठिए देय एबं सेइगुलिर बदले नतून नोट तैरी करा है। চলুন আপনাকে বলি 200, 500 এবং 2000 টাকার নোট ছাপার জন্য কত টাকা খরচ হয়। आरबीआई एक टाका नोट छाड़ा समस्त नोट छापे। वार्षिक रिपोर्टे आरबीआई बोलेছে 200 টাকা নোট ছাপার জন্য 2 টাকা 93 পয়সা, 500 টাকা নোটের জন্য 2 টাকা 94 পয়সা এবং 2000 টাকা নোটের জন্য 3 টাকা 54 পয়সা খরচ হয়। তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনি জানলেন যে সরকার বেশি পরিমাণে নোট কেন ছাপে না, এছাড়া ভারতের নোট কোথায় কোথায় তৈরি হয়, কত টাকা খরচ হয় নোট তৈরি করতে। তো আশা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবচেয়ে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।